হাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা সেকেন্ড পার্টটা পড়ব যেটা পড়ছিলাম রাসায়নিক গতিবিদ্যা সেই চ্যাপ্টারটার সেকেন্ড পার্টটা পড়ব তো এই সেকেন্ড পার্টে আমরা কী কী পড়ব যে বিক্রিয়াহার কত রকমের হতে পারে এবং তাদেরকে কী কীভাবে প্রকাশ করা হয় তারপর পড়ব যে বিক্রিয়া হারের একক কি হতে পারে এবং সেই এককটা বিভিন্ন মানে কত রকমভাবে হতে পারে এরপর যেটা পড়ব সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়াতে কী কী বিষয়ে প্রভাব ফেলতে পারে ঠিক আছে তো আজকে পড়ার মধ্যে এইগুলোই তো যাক দেখো যে বিক্রি হার কত রকমের হতে পারে এর আগের ক্লাসে আমি অলরেডি বলে দিয়েছি যে বিক্রি হার কিভাবে প্রকাশ করা হয় বা বিক্রি হারটা কি তো সেটা যদি না দেখে থাকো দেখে নিও আগের ক্লাসটাতে তাহলে দেখবে এটা বুঝতে সুবিধা হবে তাও আমি এখানে বলে দিচ্ছি ধরো দেখো যে বিক্রি আহার আমরা যেটা বলেছিলাম যে কোনো একটা বিক্রিয়কের যে সময়ের সাপেক্ষে গাঢ়ত্বর হ্রাস হয় অথবা একটা বিক্রিয়া জাতের যে সময় সাপেক্ষে গাঢ়ত্ব বৃদ্ধি হয় সেটাই বিক্রি হার তো জানি হোক এই বিক্রি হার মেনলি দুটো হয় একটা হচ্ছে গড় বিক্রিয়াহার আর একটা তাৎক্ষণিক বিক্রিয়াহার ঠিক আছে দেখো গড় বিক্রিয়াহার আর তাৎক্ষণিক বিক্রিয়াহার বলছি গড় বিক্রি হারটা কি এটা অলরেডি আমি বলে দিয়েছি আগের ক্লাসে তাও তোমাকে একটা বলছি ধরো একটা রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক নিয়েছি সেখান থেকে একটা প্রোডাক্ট বা বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে হয়েছে ধরো যখন টি ওয়ান সময় ধরো সময়টা আমি বললাম যে বিক্রিয়া শুরুর পর টি ওয়ান সময় একটা ধরে নিয়েছি যে টি ওয়ান সময়ে এই বিক্রিয়কটার গাঢ়ত্ব ধরো আর ওয়ান কনসেন্ট্রেশন অফ আর থার্ড ব্যাকেট আর ওয়ান হয়েছে আর তখন প্রোডাক্টটা হবে কনসেন্ট্রেশন অফ পি ওয়ান একই রকম টি টু সময় তাহলে কত হবে আমি ধরে নিয়েছি জাস্ট যে কনসেনট্রেশন অফ আর টু এবং প্রোডাক্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ পি টু এরপর যে তোমাকে বলেছিলাম আগের ক্লাসে যে রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক হয় সেই বিক্রিয়কের কী হয় না সময় সাপেক্ষে ধীরে ধীরে গাঢ়ত্ব কমতে থাকে আর যে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত হয় সেই বিক্রিয়াতে আস্তে আস্তে গাঢ়ত্ব বাড়তে থাকে তো সেই ওয়াইজ দেখতে গেলে তাহলে আর ওয়ান এবং আর টুর মধ্যে আট টু যেহেতু অন্তিম আমি আর টু দিয়েই বলছি সেই আর টুর মান কী হবে আর ওয়ানের চেয়ে কম হবে একই রকম যদি প্রোডাক্টের ক্ষেত্রে দেখি তাহলে প্রোডাক্টের যে গাঢ়ত্বটা টিটু সময় হয়েছে মানে বেশি সময় পরে যে প্রোডাক্টের গাঢ়ত্বটা পেয়েছি সেই গাঢ়ত্বটা অবশ্যই পি ওয়ানের চেয়ে বেশি হবে সেই জন্য আমি লিখেছি যে আর টু লেস দেন আর ওয়ান কনসেনট্রেশন অফ আর ওয়ান আর কনসেনট্রেশন অফ পি টু গ্রেটার দেন পি ওয়ান ঠিক আছে এবারে বলছে এই যে ধরো সময়ের ব্যবধানটা কত আগে বের করতে হবে তোমাকে গড় বিক্রিয়া নির্ণয় করতে গেলে সময়ের ব্যবধানটা কত কত ব্যবধানে পরিবর্তনটা হয়েছে তাহলে ব্যবধান মানে কি হবে পরিবর্তন অর্থাৎ সময়ের যে পরিবর্তন সেটা কত টি টু মাইনাস টি ওয়ান তাহলে এই ডেলটা সময়ে বা টি মাইনাস টি ওয়ান যে সময়ের ব্যবধান সেই ব্যবধানে বিক্রিয়কের বা রিয়াক্টেন্টের গাঢ়ত্ব পরিবর্তন কতটা হয়েছে তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক তার মানে কি আট টু মাইনাস আর ওয়ান তাই করেছি দেখো আট টু মাইনাস আর ওয়ান এটাকে আর দিয়ে প্রকাশ করছি এবারে বলছে দেখো আট টুর মান কী ছিল অবশ্যই আট টু কম ছিল আর ওয়ান বেশি ছিল তাহলে কম থেকে বেশি বিয়োগ করলে কী হয় নেগেটিভ হয় সেই জন্য এর আগের ক্লাসেও বলেছিলাম যে প্রোডাক্টের সরি রিয়াক্টেন্ট বা বিক্রিয়কের যে গাঢ়ত্ব পরিবর্তন সেটা সবসময় নেগেটিভ হবে একই রকম যদি আমি প্রোডাক্টের করি বা বিক্রিয়া জাতীয় তার ক্ষেত্রে দেখো পজিটিভ হয়েছে কারণ কি তার ক্ষেত্রে অন্তিম যে গাঢ়ত্ব সেই অন্তিম গাঢ়টা বেশি এবার বিয়োগটা কেমন হবে অন্তিম মাইনাস প্রাথমিক সেই জন্য বেশি তাহলে এখান থেকে আমি গড় বিক্রিয়াহার কি পাবো গড় বিক্রি হারকে প্রকাশ করা হয় আর অ্যাভারেজ ডি মানে আর সাফিক্সে এ ভি অ্যাভারেজ অর্থাৎ গড় হার বা অ্যাভারেজ রিয়াকশন রেট ঠিক আছে কি বললাম অ্যাভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়াহার তো সেইটা অনুযায়ী কি হয় না বিক্রি হার তো কখনো নেগেটিভ হতে পারে না যেহেতু দেখো এর মানটা নেগেটিভ বেরিয়েছিল সেই জন্য আমরা তার আগে একটা মাইনাস দিয়েছি এর আগের ক্লাসে বলেছিলাম যে এর মান যেহেতু বা বিক্রিয়কের যে গাঢ়ত্ব পরিবর্তন সেটা হচ্ছে নেগেটিভ কিন্তু বিক্রিয়া হাত তো কখনো নেগেটিভ হতে পারে না সেই জন্য আগে একটা নেগেটিভ সাইন দিতে হয়েছে যাতে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায় হয়েছে আর বিক্রিয়কের বিক্রিয়া জাতের ক্ষেত্রে কি হবে তাহলে এতে যেহেতু পজিটিভ সেই জন্য এখানে মাইনাস দেওয়ার দরকার নেই তাহলে ডেল্টা পি বাই delta অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তন বাই ওই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় এবং আকিরাগম বিক্রিয়াতের গাঢ়ত্ব পরিবর্তন ডিভাইড বাই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় তো এই হচ্ছে তোমার গড় বিক্রিয়া হার অর্থাৎ গড় বিক্রিয়া হার কি বলছে যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোণ একটা রাসায়নিক বিক্রিয়াতে একটা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন অথবা একটা বিক্রিয়াতের পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং ওই গাঢ়ত্বটা পরিবর্তন হতে ততটা সময় লাগে বা সময়ের যে ব্যবধানটা সেই দুটোর অনুপাতি হচ্ছে গড় বিক্রিয়া হার হয়েছে এবারে ধরো একটা বিক্রিয়া দিয়েছি ধরো এ এ প্লাস বিবি সেখান থেকে দিদি এবারে বলছে দেখো এই এ বি ছোট হাতের যেগুলো আছে সেগুলো সব হচ্ছে সগ হয়েছে এ বড় হাতের যেগুলো সেগুলো সব হচ্ছে ধরো এখানে বড় হাতের বড় হাতের হচ্ছে কি রিয়াক্টান্ট বা বিক্রিয়ক এবং এখানে বড় হাতের ডি বড় হাতের ই হচ্ছে প্রোডাক্ট আর তাদের আগে যে ছোট হাতের লেটারগুলো আছে সেগুলো সব হচ্ছে তাদের সগ হয়েছে এবার বলছে তাহলে এটার ক্ষেত্রে গড় বিক্রি হার কি হবে তাহলে একই রকম শখ কি হয় অনন্য হয়ে যায় এবং যেগুলো বিক্রিয়ক হয় তাদের আগে মাইনাস আছে তাহলে একই রকম দেখো যেহেতু এ এবং বি বিক্রিয়ক ছিল বিভিন্ন মাইনাস এসছে প্রথমে এ দিয়ে এবারে তার যে শখ সেটা হচ্ছে অনন্য হয়ে গেছে ওয়ান বাই এ এবং এই এ এর গাঢ়ত্ব পরিবর্তনকে ধরে নিয়েছি এ থার্ড ব্যাকেটে ডেল্টা অফ থার্ড ব্যাকেটে ধরে নিয়েছি মানে থার্ড ব্যাকেটে এ হচ্ছে ডেল্টা দেওয়া আছে মানে পরিবর্তন কার না এ বিক্রিয় করে গারত্যের পরিবর্তন ডিভাইড বাই সময়টা ডেলটা একই রকম তাহলে সবগুলোই কি হবে সমান হবে প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস এসছে দেখো দুজন প্রোডাক্ট ছিল ডিআরই সেই জন্য এদের ক্ষেত্রে পজিটিভ এসছে সহগুলো শুধু অনন্য হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে গড় বিক্রিয়া হার এবারে যদি আমরা গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে একটা লেখচিত্র অঙ্কন করি গাঢ়ত্বের সাথে সময় এদের আগের দিনেও আমি দেখিয়েছি একদম সেম হয়েছে ধরো এইদিকে গাঢ়ত্ব নিলাম অক্ষ বরাবর বা কোটি বরাবর আর ভুজ বরাবর নিলাম আমি সময় বাইক একস অক্ষ বরাবর তাহলে দেখো যখন টি জিরো অর্থাৎ সময়টা যখন জিরো এখানে ধরো তখন কি হবে বিক্রয়ের সর্বোচ্চ হবে বিক্রয় সর্বোচ্চ এবারে ধরো সময় আস্তে আস্তে মানে বাড়ছে মানে সময় আস্তে আস্তে ক্রস হচ্ছে তাহলে কি হবে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে কারণ আমরা একটু আগে দেখেছি যে যে অন্তিম যে গাঢ়ত্ব হয়েছিল আট টু সেটার মান কম হয়েছিল তার মানে কি বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে আবার একই রকম যদি ভাবি যে বিক্রিয়া জাতের ক্ষেত্রে কি হচ্ছিল বাড়ছিল সেই জন্য আস্তে আস্তে এটা দেখো উঠে গিয়েছে হয়েছে তো এ হচ্ছে গড় বিক্রিয়া হার এরপরে আসি তাৎক্ষণিক বিক্রিয়া হারে দেখো তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কি মানে তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে গেলে একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার মানে যখন খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়াতের গাঢ়ত্ব পরিবর্তন খুব ক্ষুদ্র হলো খুব ক্ষুদ্র হয়েছে সেই সময়টাই ওই বিক্রিয়াটার বিক্রিয়া হার যেটা নির্ণয় করি তখন সেটা তাৎক্ষণিক বিক্রিয়া হার হয় হয়েছে তার মানে তাৎক্ষণিক বিক্রিয়ার বলতে কি মেনলি যে খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোন একটা বিক্রিয়াতে বিক্রিয়কের যে গাঢ়ত্ব পরিবর্তন হচ্ছে সেটাই অর্থাৎ আমি প্রতি মুহূর্তে নির্ণয় করতে পারবো মানে ধরো তোমাকে একদম খুব ক্ষুদ্র সময়ের ব্যবধান দিলাম এবং বললাম যে খুব ক্ষুদ্র পরিবর্তন হয়েছে সেটাও নির্ণয় করা যদি যায় তখন সেটা হয়ে যায় তাৎক্ষণিক বিক্রিয়া হার হয়েছে এবারে তাৎক্ষণিক বিক্রিয়া ক্ষেত্রে কি না গড় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো ডেল্টা দিয়ে প্রকাশ করেছিলাম পরিবর্তনটাকে ডেল্টা কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু খুব ক্ষুদ্র পরিবর্তন সেই জন্য ডেল্টার পরিবর্তে ডি ব্যবহার করা হয় যেমন তোমরা অবকরণে করে এসছো সেই ডিডিটি অফ বা অফ সেই ডি ব্যবহার করা হয় হয়েছে এই জন্য ডেল্টার পরিবর্তে ডি ব্যবহার করা হচ্ছে ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে এ প্লাস এটা দেওয়া আছে হয়েছে বিক্রিয়াটা এগুলো এখান থেকে আমি তাৎক্ষণিক বিক্রিয়ার কিভাবে নির্ণয় করব। একদম সেম মানে গড় বিক্রিয়া মতো পুরোটা সেম শুধু কি হবে ডেল্টার জায়গায় ডি হবে তাহলে ধরো প্রথমে যদি এ বিক্রিয়কের সাপেক্ষে ধরি তাহলে বিক্রিয়ক মানে মাইনাস আচ্ছা তার সহগ এ আছে মানে ওয়ান বাই এ আর ডেল্টার জায়গায় ডি এর ডিভাইড বাই ডিটি ডেল্টার জায়গায় ডি হবে একই রকম তারপর যদি করি তাহলে মাইনাস ওয়ান বাই বি ডি অফ বি বাই ডিটি আর বিক্রে ক্ষেত্রে করলে প্লাস হবে তাহলে ডি বাই ডিটি সমান ওয়ান বাই ডি অফ ইচ্ছে তার মানে দেখো তাৎক্ষণিক বিক্রিয়া বলতে কি না খুব ক্ষুদ্র সময়ে ব্যবধানে কোন একটা রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ার হার যা হবে সেটাই অর্থাৎ যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক বিক্রিয়ারটা বের করতে পারি অর্থাৎ প্রতি মুহূর্তে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়া হার নির্ণয় করি সেটাই আসলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার হয়েছে সেখানে ধরো ছিল গড় বিক্রিয়াতে টি ওয়ান টি টু ধরো তার মাঝেও কোনো সময়ের ব্যবধানে তার মাঝে টি ওয়ান টি টুর মাঝেও ধরো কোনো কম কম সময় ধরো গড় বিক্রিয়ার নির্ণয় করছি দশ সেকেন্ডের ব্যবধানে হয়তো আমাকে তাৎক্ষণিক বিক্রিয়ার তখন নির্ণয় করতে হবে তিন সেকেন্ডের ব্যবধানে তার মানে তখন সেটা তাৎক্ষণিক হয়ে যাবে আর দশ সেকেন্ডের ব্যবধানে যেটা সেটা যাবে গড় বিক্রিয়ার ঠিক আছে এবারে ধরো দুটো বিক্রিয়া ধরা যাক যে দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমি দুটোই বের করব একবার বের করব তাৎক্ষণিক বিক্রিয়া হার আর একবার বের করব গড় বিক্রিয়াহার তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে ধরো এই বিক্রিয়াটা ক্ষেত্রে এন টু প্লাস থ্রি এইচ টু যে বিক্রিয়াটা রয়েছে সেখান থেকে টু এন এইচ থ্রি এটার ক্ষেত্রে আমি গড় বিক্রিয়া হার বের করি গড় বিক্রিয়া যদি বের করি তাহলে করতে পারবো না ধরো গড় বিক্রিয়া হার সমান তাহলে দেখো এখানে এন টু হচ্ছে বিক্রিয়ক এবং এইচ টু বিক্রিয়ক এইচ থ্রি হচ্ছে বিক্রিয়ায় ঠিক আছে তাহলে এন টু লাগে কিছু নেই সেজন্য শুধু মাইনাস মানে সহগণেই মানে ওয়ান বাই কিছু করতে হবে না গড় বিক্রিয়ার মানে ডেল্টা আসবে তাহলে ডেল্টা অফ এন টু ডিভাইড বাই ডেল্টাটি সমান আবার এখানে দেখো সহগ আছে এরাও বিক্রিয়ক হোক মাইনাস সহগ থাকলে ওয়ান আপন বা অনন্য করতে হয় তাহলে ডেল্টা অফ এইচ টু ডিভাইড বাই ডেল্টাটি এবার এরপরে কি আছে বিক্রিয়া জাত সেই জন্য মাইনাস হবে না শুধু সহগটা ওয়ান বাই হয়ে গেল ডেল্টা অফ এইচ থ্রি ডিভাইড বাই ডেলটা একই রকম যদি আমি এবারে তাৎক্ষণিক বিক্রিয়া হার নির্ণয় করি ধরো তাৎক্ষণিক তাৎক্ষণিক বিক্রিয়া হার তাহলে কি পাবো না ডেল্টার পরিবর্তে শুধু ডি তাহলে আমার কাজ কি একই রকম তাহলে এটা কি বসাবো যেমন আছে সাইনাস সব থাকবে ডেল্টার পরিবর্তে ডি শুধু হয়েছে একদম সোজা তুমি নিজে প্র্যাকটিস করে নেবে একটু তাহলে দেখবে করতে পারবে যে কোনো একটা বিক্রিয়া লিখলে সেখান থেকে প্র্যাকটিস করলে বুঝে যাবে ঠিক আছে তারপরে ধরো এইটার ক্ষেত্রে হাফ এন টু তারপরে ধরো এটা আছে যে হাফ এন টু প্লাস হাফ ও টু সেখান থেকে হচ্ছে এন ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে হয়েছে ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমি করি তাহলে কি দেখতে পাব দেখো একই রকম যদি গড় বিক্রি হার বের করি আমি আর বলছি না লিখছি না গড় বিক্রি হার বের করছি গড় বিক্রিয়া হার বের করছি তাহলে দেখো প্রথমে কি হবে মাইনাস এবার দেখো এটা যদি ওয়ান বাই করি তাহলে টুটা উপরে উঠে যাবে তাহলে টু গড় মানে ডেলটা এন টু বাই ডেলটা হয়েছে সমান এটাও তো বিক্রিয়ক তাহলে এটাও যদি ওয়ান বাই করি তাহলে ওয়ান বাই হাফ মানে কি টুটা উপরে উঠে যাবে তাহলে মাইনাস বিক্রিয়ক বলে টু ডেল্টা ও টু বাই ডেলটা হয়েছে এবার তারপরটা কি বিক্রিয়া জাতো সেই জন্য এটা হবে শুধু ডেল্টা এনো সহগ নেই সেই জন্য ডেল্টা এনো বাই ডেলটা এটা হচ্ছে কি না গড় বিক্রিয়াহার এবারে ধরো যদি আমি তাৎক্ষণিক বিক্রিয়া হার নির্ণয় করি তখন আবার কি হবে শুধু ডেলটার জায়গায় হবে তখন ঠিক ঠিক আছে আছে আমি করছি না এই হচ্ছে তাৎক্ষণিক হার আর গড় হারের মধ্যে ব্যাপার হয়েছে এই হচ্ছে ধরনের দু দুধরনের হার হয় তো এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে হার হয় দেখলাম সে হারের একক কি হবে দেখো বিক্রিয়া হার মানে প্রথম থেকে বলে এসেছি যে একটা বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তন বা বিক্রিয়াতের গাঢ়ত্ব পরিবর্তন ডিভাইড বাই ওই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য কতটা সময় লাগছে সেটা হচ্ছে বিক্রিয়া হার ওই জন্য আমি কি বলতে পারি যে বিক্রিয়ার সমান গাঢ়ত্ব পরিবর্তন ডিভাইড বাই সময় সময়টা কি না এই গাঢ়ত্বটা পরিবর্তনের জন্য যে সময়টা লাগছে তার মানে বিক্রিয়ার একক কি হবে গাঢ়ত্বের একক ডিভাইড বাই সময়ের একক এবারে গাঢ়ত্ব দেখো দু রকম ভাবে একক হতে পারে একটা হচ্ছে মোল লিটার ইনভার্স হতে পারে তোমাকে একটু মনে রাখতে হবে জাস্ট মানে মোল পার লিটার হতে পারে আর যদি ধরো কোনো গ্যাসীয় গ্যাসীয় বিক্রিয়ক থাকে বিক্রিয়কের ক্ষেত্রে আংশিক চাপ যেটা হয় সেটা হচ্ছে তার মোলার বা গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয় বা সমান হয় কি বললাম গাঢ়ত্ব এমনি সাধারণত মোল পার লিটার হয়েছে আর যদি গ্যাসীয় বিক্রিয়ক হয় বা বিক্রিয়াজাত গ্যাসীয় হয় তখন তাদের যে গাঢ়ত্ব সেটা আসলে তাদের আংশিক চাপ এবার চাপের একক কি হয় এটিএম সেই জন্য এটিএমটাই তখন কি হয়ে যাবে গাড়ত্ব রেখ হয়ে যাবে হয়েছে তাহলে যদি আমি একটা করি একক তাহলে গাড়ত্ব রেখ ধরো আমি এটা দিয়ে করছি আর সময় একক তো জানোই যে ধরো সেকেন্ড হয় বা মিনিট হয় হয়েছে সেকেন্ডও লিখতে পারি মিনিটও লিখতে পারি আমি ধরো সেকেন্ডে দিয়ে বলছি প্রথমে গাড়ত্ব কাকে নিচ্ছি মোল পার লিটারে তাহলে উপরে কি হবে মোল পার লিটার ডিভাইড বাই সেকেন্ড তাহলে সমান যদি উপরে উঠে যায় তাহলে কি হবে মোল লিটার ইনভার্স কারণ ডিভাইড বাই আছে মানে লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বা সেকেন্ড টু মাইনাস এক বা লিটার টু মাইনাস এক তাহলে এটা হচ্ছে মোল পার লিটারে একক হয় বিক্রি হারের এবার যদি এটিএম এ করি তাহলে দেখো মোল পার লিটারের জায়গায় কী লিখতে হবে এটিএম তাই তো কারণ মোল পার লিটার যে অংশটা আছে এই অংশটা এই অংশটা লিখতে হবে এটিএম তাহলে এটিএম সেকেন্ড ইনভার্স হয়েছে এবারে ধরো সেকেন্ডের জায়গায় মিনিট আছে তাহলে সেকেন্ডের জায়গায় শুধু মিনিট ইনভার্স করে দেবে তাহলেই হবে তাহলে বিক্রিয়ার একক কি হচ্ছে না গাড়ত্বের একক বা সময়ের একক কেন এরকম হচ্ছে না কারণ হার মানে গাঢ় পরিবর্তন বাই ওই গাঢ় পরিবর্তনের জন্য যতটা সময় লাগে সেই জন্য এটা একটা হয়ে যাচ্ছে মোল পার লিটারে গাঢ় হয় তখন হচ্ছে সেই জন্য সময় রেখক হিসেবে সেকেন্ড ছিল ওই জন্য মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আর যদি তোমার গ্যাসীয় বিক্রিয়ক থাকে তখন হচ্ছে এটিএম কারণ কি না কারণ বললাম যে আংশিক চাপ গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ তাদের মোলার আর সমান সেই জন্য চাপের একক এম হয় ওই জন্য মোল পাল লিটারের জায়গায় বা জায়গায় এটিএম লিখছি এই জন্য এটিএম সেকেন্ড অথবা মিনিট মিনিট থাকলে এর পরের যে পার্ট সেই পার্টটা হচ্ছে বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টরগুলো গুলো কোন একটা রাসায়নিক বিক্রিয়াতে বলেছিলাম ফার্স্ট পড়াই যে বিক্রিয়া যে হার হয় সেই বিক্রিয়া হার কতগুলো ফ্যাক্টর ওপর ডিপেন্ড করে তার মধ্যে ধরো ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে রিয়াক্টেন্টের গাঢ়ত্ব বা বিক্রিয়কের গাঢ়ত্ব ফার্স্ট ফ্যাক্টর আমাদের প্রথম বিষয় যে মানে রিয়াক্টেন্টের গাঢ়ত্ব বা বিক্রিয়কের গাঢ়ত্ব কি হলে বিক্রিয়ার হার কেমন হবে মানে বলছে ধরো একটা রাস্তানি বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে ধরো হয়েছে গাঢ়্ব যদি বৃদ্ধি পাই তাহলে কী হবে অসংখ্য বিক্রিয় গণুক আসবে অসংখ্য বিক্রিয় গণু মানে বিক্রি সংখ্যা বৃদ্ধি পাবে আর বিক্রি অনুসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি সাধারণ জিনিস যে বিক্রিয়ার গতি বাড়বে ঠিক আছে তাহলে কি বললাম রিয়াক্ট্যান্টের গাঢ়্বের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয় বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে অধিক সংখ্যক বিক্রিয়ক অণু কি হবে বিক্রিয়ায় অংশ গ্রহণ করবে আর বিক্রিয়ায় অংশ গ্রহণ করা মানে অধিক সংখ্যক তাহলে কি হবে বিক্রিয়ার গতি বাড়বে হয়েছে আর ধরো উষ্ণতার ক্ষেত্রে কি হয় বলছে যত তাপগ্রাহী বা তাপ দায়ী যে বিক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া তাপ গ্রহণ করে হয় অথবা তাপ বিক্রিয়াটা হওয়ার পরে তাপ উৎপন্ন হয় সমস্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কি হয় না যদি উষ্ণতা বাড়ে হয়েছে ধরো বিক্রিয়াটা চলছে চলতে চলতে ধরো বিক্রিয়াটা আমি উষ্ণতা বাড়ালাম উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার গতিটা বাড়বে আর যদি উষ্ণতা কমানো হয় তাহলে বিক্রিয়ার হার বা গতি কমবে ঠিক আছে তার মানে একই রকম হলো দেখো রিয়াক্টেন্টের গাঢ়ত্বের ক্ষেত্রে রিয়াক্টেন্টের গাঢ়ত্ব বাড়লে বিক্রিয়ার হার বাড়বে বা রিয়াক্টেন্টের গাঢ়ত্ব কমলে বিক্রিয়ার হার কমবে কেন কমছে না কারণ বললাম যে রিয়াক্টেন্টের গাঢ়ত্ব বাড়া মানে কি বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়া মানে অধিক সংখ্যক বিক্রিয়কণু পরস্পরের সংস্পর্শে আসতে পারছে মানে সেখান থেকে তাড়াতাড়ি বিক্রিয়া হবে আর যদি ধরো উষ্ণতার ক্ষেত্রে দেখি তাহলে বললাম যে উষ্ণতা যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগটা বাড়বে আর উষ্ণতা কমলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগটা কমবে হয়েছে এবং সমস্ত যে 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 বা তাপদায়ী হয় সেই এটাই নিয়ম উষ্ণতা বাড়লে বেগ বাড়ে আর উষ্ণতা কমলে বেগ কমবে ঠিক আছে আর একটা জিনিস ধরো কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে ধরো তোমাকে আমি একটা তোমার ধরো সোডিয়াম দিলাম হয়েছে সোডিয়াম ধরো সেই সোডিয়াম থেকে সোডিয়ামটাকে মানে ধাতব ধরো বড় সোডিয়াম খণ্ড না নিয়ে যদি চুনো করে দাও চুনো করা মানে তাকে ধরো ভেঙে দিলাম ভেঙে পরিণত করলাম ঠিক আছে তাহলে একটা বড় সোডিয়াম যা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে সূক্ষ্ম সূক্ষ্ম যদি কণায় ভেঙে দিই তাহলে কি হবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাবে সেই জন্য বলছে যে একটা কঠিন বিক্রিয়ক যদি হয় তাহলে সেই বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগটা বাড়বে আর যদি বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে তাহলে কি হবে স্বাভাবিকভাবে কমবে বিক্রিয়ার হার সেই জন্য বলছে তোমরা যে ভার্জ বিক্রিয়া করেছিলে অর্গানিকে ইলেভেনে সেই ভার্জ বিক্রিয়াতে বা টুয়েলভেও সেই ভার্জ বিক্রিয়াতে কি হয়েছিল দেখো নেওয়া হয়েছিল মানে মিঠাই লাইডাইট দু অনু নেওয়া হয়েছিল তার সঙ্গে মোল বা দু অনু সোডিয়াম নেওয়া হয়েছিল এবারে বলছে এই সোডিয়ামটা যদি আমি বড় নি মানে ধরো একটা খণ্ড একটি খণ্ড নিয়েছি বড় তখন কি হবে বিক্রিয়াটা আস্তে আস্তে হবে কিন্তু যদি ওই সোডিয়ামটাকে চূর্ণ করে সেই সূক্ষ্ম কণা নিই বা চূর্ণ সোডিয়াম নি সোডিয়াম চূর্ণ তখন কি হবে না যেহেতু সোডিয়াম নিজে বিক্রিয়ক সেই জন্য কি হয় না ওই চূর্ণের উপস্থিতির জন্য সোডিয়াম চূর্ণগুলো যেহেতু অনেক সেই জন্য তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যায় আর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে বিক্রিয়াটা ফার্স্ট হবে বা বিক্রিয়া তো দ্রুত হবে বা তাড়াতাড়ি হবে অর্থাৎ বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার বাড়বে ঠিক আছে একই রকম ধরো অনুঘটকের উপস্থিতি মানে কি বলছে অনুঘটক এমনিতে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না এটা তোমরা সকলেই জানো সে শুধু কি করে না বিক্রিয়ার বেগকে বাড়িয়ে বা কমিয়ে তাকে সাম্যাবস্থায় পৌঁছায় হয়েছে বলছে ধরো আর একটা আরেকটা কি মানে ভালো দিক অনুঘটকের উপস্থিতি বলছে অনুঘটক যদি উপস্থিত থাকে তখন অন্যান্য কন্ডিশনগুলো একটা রাসায়নিক বিক্রিয়াতে ধরো প্রেসার বা টেম্পারেচার এগুলো কি হয় না কম লাগে মানে খরচ কম হবে হয়েছে যেমন ধরো একটা বিক্রিয়া করে এসেছিল যে অক্সিজেন যে অক্সিজেনের শিল্প প্রস্তুতি বা অক্সিজেন তৈরি হয় সেই পটাশিয়াম ক্লোরাইট ধরো সেই আমি এটা দুই লাগিয়েছি এটা সমতা বিধান কর জন্য ওটা কোনো ব্যাপার না ধরো এই যে কেসিয়ালি পটাশিয়াম ক্লোরাইট এই পটাশিয়াম ক্লোরেটকে যদি উত্তপ্ত করি তখন কি হয় না ও টু গ্যাস বা গ্যাস উৎপন্ন হয় তার সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে বলছে ধরো এই বিক্রিয়াটাতে কোথাও কিন্তু অনুঘটক নেই শুধু ডেলটা দিয়েছি মানে তাপ সেই তাপটার মান কত লাগে প্রায় ছশো ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে ছশো দশ লিখেছি ছশোর মতো লাগে ঠিক আছে টেম্পারেচার কত লাগছে ছশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই টেম্পারেচারটা উৎপন্ন করতে খরচ বেশি পড়বে একই রকম যদি ধরো ওই বিক্রিয়াটাই হয়েছে ওই বিক্রিয়াটাতে যদি আমি একটা অনুঘটক ইউজ করি যে অনুঘটকটার নাম হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড সেই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যদি অনুঘটক উপস্থিত হয় তখন এই বিক্রিয়াটা 600 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগে না কমে গিয়ে 250 এর মতো হয়ে যায় মানে 240 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় অর্থাৎ দেখো একটা অনুঘটক কি করছে যে टेंपरेचरটা অনুঘটকের অনুপস্থিতিতে লাগছিল সেই टेंपरेचरটা কিন্তু অনুঘটকর উপস্থিত আর লাগে না তার চেয়ে কম উষ্ণতা লাগে এইজন্যই বলছে যে অনুঘটক উপস্থিত থাকলে কোণAttr রাসায়নিক বিক্রিয়ায় কি হয় না সক্রিয়করণ শক্তি হ্রাস পায় এই সক্রিয়করণ শক্তি কি এটা পরে বলবো ওই যে এইবারে সক্রিয়করণ শক্তির হ্রাস পাওয়া মানে বিক্রিয়ার গতি বাড়া হয়েছে দেখো যেহেতু টেম্পারেচার কমে গেছে তার মানে সক্রিয়করণ শক্তি কমে গেছে আর সক্রিয়করণ শক্তি কমা মানে বিক্রিয়ার বেগ বাড়া সেই জন্য অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার বেগ বাড়ে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই হ্যাঁ এটা একটু দেখে নেবে বাড়িতে ভালো করে তাহলে আশা করি বুঝে যাবে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে এর পরের দিন আমরা যে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ওই ভরকিয়া সূত্র বিক্রিয়ার হার পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ তারপরে যে বিক্রিয়ার হার ধ্রুবক হয় সে হার ধ্রুবক তার একক বিক্রিয়ার ক্রম আণবিকতা এইসব সম্পর্কে পড়ব ঠিক আছে তো যাই হোক আজ এই পর্যন্তই এরপর আমি আবার একটা অন্য ক্লাসে কতগুলো এর এখান থেকে যে ম্যাথামেটিক্স পড়ে বা অঙ্ক পড়ে সেই অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে ওকে ভালো থেকো গুড বাই